13,301 জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। আমি এই অ্যাডমিট কার্ড বাতিল সংক্রান্ত বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কেন ত্রুটি আছেন, যদি ত্রুটি না থেকে অ্যাডমিট বাতিল হয়, সংশ্লিষ্ট যারা অ্যাপ্লিকেন্ট আবেদনকারী তারা নিশ্চিতভাবে আমাদেরও জানাতে পারেন, কোর্টেও যেতে পারেন, বা বিভিন্নভাবে সরকারকেও আবেদন করতে পারেন, বা মাদ্রাসা বোর্ডকেও পুনর্বিবেচনার আদেশ করতে পারেন। আমি যে কথাটা আপনাদের বলতে চাই, আগে পশ্চিমবাংলায় পরীক্ষার ক্ষেত্রে, মানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে 150 টাকা করে নেওয়া হতো, গত বছর থেকে এটা 500 টাকা করে নেওয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে চাকরি হোক না হোক, পরীক্ষাতে লক্ষ লক্ষ লোক বসবে এবং কোটি কোটি টাকা রোজগার হবে, এবং সেই টাকা বড় বড় লয়ারদের পিছনে খরচ হবে। 17 সালের টেটের নিয়োগ এখনো হয়নি, 22-এর টেটের রেজাল্ট বেরোয়নি, আবার 23-এ টেটের পরীক্ষা হয়েছে, এবং 23-এ টেটের পরীক্ষায় 27 কোটি টাকা এক্সাম ফি থেকে তোলা হয়েছে 150-র বদলে 500 টাকা করে। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি করছি, এই 13,301 গুণিতক 500, 6 লক্ষ আপনার প্রায় অনেক টাকা, 13,301 গুণিতক 500, এই যে বিপুল পরিমাণ টাকা, এই টাকা রাজ্য সরকার যাদের কাছ থেকে আপনারা নিয়েছেন, অনেক টাকা, 6 লক্ষ টাকা নয়, অনেক বেশি টাকা, এই অ্যামাউন্টটা আপনার ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। 13,301 জনকে যেহেতু অ্যাডমিট কার্ড বাতিল করেছেন, 500 টাকা করে অবিলম্বে এই গরিব দুস্থ কৃষক পরিবারের মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক, এই দাবিটা আপনাদের মধ্য থেকে করছি।